আপনি একজন বিক্রেতা বা ব্যবসায়ী, মানুষ আপনার উপর বিশ্বাস করে, বিশ্বাস করে বলেই আপনার পণ্যটি কিনে নিয়ে যায়। এই বিশ্বাস যে আপনি পণ্যে খাদ বা ভেজাল দিবেন না, অতি মুনাফা করার জন্য কাঁচা ফল বা অন্য কোনো জিনিসকে অসময়ে পাকিয়ে বিক্রি করবেন না, পণ্যের মিথ্যা গুণাগুণ, ওজনে কম দেয়া এসব না করে সততার পরিচয় দিবেন। কেননা আপনি মুসলিম, আপনার হাতের অপকর্ম তো অন্যের ক্ষতির কারণ হতে পারে না। আপনার মুখ থেকে বেরিয়ে আসা প্রতিশ্রুতি ও আশ্বাসে আরেকজন তো ক্ষতির সম্মুখীন হবে না। মুসলিম ব্যবসায়ী হিসাবে আপনার এই সাধারণ চেতনা বোধ কিয়ামতের দিন আপনাকে নিয়ে যেতে পারে অনন্য অসাধারণ ব্যক্তিদের সাথে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সুসংবাদ দিয়েছেন, আমানত রক্ষাকারী ও সৎ ব্যবসায়ী যিনি মুসলিম তিনি কিয়ামতের দিন নবী, সত্যবাদী ও শহীদদের সান্নিধ্যে থাকবেন। তাহলে আমাদের ব্যবসায়িক লেনদেনও আমাদের পরিচিত করুক, আমরা মুসলিম, আমরা আত্মসমর্পণকারী।